এখন আমরা শিখব যে কিভাবে টুইটারে প্রোফাইল আপডেট করতে হয় আর টুইটারে প্রোফাইল আপডেট করার জন্য আমাদের প্রথমেই টুইটারে সাইন ইন করে প্রবেশ করতে হবে দেন টুইটারে সাইন ইন করে প্রবেশ করার পর আমরা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাব দেন এখানে একেবারে উপরে বা দিকে আমরা হোম মেনুর ঠিক নিচের দিকে আমরা আমাদের ফুল নেম ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যে নাম দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ফুল নেম সে নামটি এখানে ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আমাদের এই নামের ওপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের একটি প্রোফাইল পিকচার অলরেডি আমরা এটি আপলোড করেছি এর জন্য এই পিকচারটি এখানে ডিসপ্লে হচ্ছে দেন এখান থেকে আমরা ইওর প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করছি এই বাটনটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে আমরা প্রোফাইল আপডেটের জন্য একটি ফর্ম দেখতে পাচ্ছি দেন এখান থেকে একেবারে উপরের দিকে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি যে পিকচার তো অলরেডি আমরা একটি পিকচার আপলোড করেছি আপনারা ইচ্ছা করলে আপনাদের মনের মতো যে কোনো পিকচার এখানে আপলোড করতে পারেন তবে একটি জিনিস খেয়াল রাখবেন আপনারা যে পিকচারটি আপলোড করবেন সে পিকচারটি অবশ্যই যেন জেপিজি জিপ অথবা পিএনজি ফরমেটের হয় আপনারা ব্রাউজ এই বাটনটিতে ক্লিক করার পর আপনারা যে ইমেজটি আপলোড করবেন সেই ইমেজটি সিলেক্ট করে জাস্ট ওপেন এই বাটনে ক্লিক করলে দেন সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করলে আপনাদের ছবিটি আপলোড হয়ে যাবে তো এখানে আমাদের নেম আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি যে রাসেল মাহমুদ এখানে আপনারা যে কোনো লোকেশন ডিফাইন করে দিতে পারেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ দেন এখানে আমরা ওয়েব এর ঘরে আমরা একটি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের আলহেরা মাল্টিমিডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিচ্ছি আলহেরা বিডি ডট কম আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম দেন এখানে বিআইও এখানে অ্যাবাউট ইউর সেলফ ইন ফিওয়ার দেন ওয়ান সিক্সটি ক্যারেক্টার্স এখানে আপনি আপনার নিজের সম্পর্কে যে কোনো মেসেজ এখানে লিখতে পারেন সাপোজ আমরা এখানে লিখে দিচ্ছি আই এম সেলফ কনফিডেন্ট সাপোজ আমরা এখানে এই টেক্সটুকু লিখে দিলাম আপনারা ইচ্ছা করলে ওয়ান সিক্সটি ক্যারেক্টারের মধ্যে যে কোনো টেক্সট মেসেজ এখানে দিতে পারেন দেন এখান থেকে আমরা ফেসবুক নামে একটি অপশন দেখতে পাচ্ছি যে পোস্ট ইউ টুইস টুইটস টু ফেসবুক অর্থাৎ আমাদের টুইটসগুলি যদি আমরা ফেসবুকের সাথে কানেক্ট করতে চাই দেন আমাদের এই বাটনটিতে ক্লিক করতে হবে তো দেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইল আমরা মনের মতো সাজিয়ে দেন আমরা সেভ চেঞ্জে এই বাটনটিতে ক্লিক করছি আমরা একটি মেসেজ অলরেডি দেখতে পাচ্ছি যে থ্যাংকস ইউর সেটিংস অর্থাৎ আমরা এতক্ষণ আমাদের প্রোফাইলটিকে যেভাবে সাজিয়েছি আমাদের প্রোফাইলটি সাকসেসফুলভাবে সেভ হয়ে গিয়েছে তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে আমরা টুইটারে আমরা টুইট করতে পারি অর্থাৎ পোস্ট করতে পারি